চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া যাওয়া বিদেশি জাহাজের খালি কন্টেইনারে এবার মিলল জীবিত এক কিশোর। তিন মাস আগে উদ্ধার করা হয়েছিল একজনের মরদেহ। বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা এবং দায়িত্বে অবহেলা নিয়ে। জাহাজে এবং কন্টেইনারে কিভাবে মানুষ ঢুকছে তার জবাব নেই কারো কাছে। বন্দর শিপিং এজেন্ট কেউই দায় নিতে নারাজ। উদ্ধার হওয়া কিশোর বর্তমানে মালয়েশিয়ান পুলিশ হেফাজতে রয়েছে। কোং ভিত্তিক এমবি ইন্ট্রেগা নামে জাহাজটি গত 1 জানুয়ারি চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 জেটি থেকে রওনা দিয়ে 16 জানুয়ারি মালয়েশিয়ান কেলাং বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। সেখানে খালি কন্টেইনারের ভিতর থেকে চিৎকার শুনে সেটি খুলে জীবিত অবস্থায় 15 বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে সেখানকার বন্দর কর্তৃপক্ষ। খালি কন্টেইনারগুলো রাখা ছিল বেসরকারি নেমসন ডিপুতে, সেখান থেকে বন্দরে নিয়ে তুলে দেওয়া হয় জাহাজে। ঘটনা জানার পর খোঁজখবর নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।